দীন ইসলাম একজন সাধারণ ফুচকা বিক্রেতা। করোনা লকডাউনের সময় তার ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার কারণে স্থানীয় মেম্বারদের কাছে চেয়েছিলেন আর্থিক সহায়তা, কিন্তু তার জোটেনি। তিনি এবার নিজেই নির্বাচনে দাঁড়িয়েছেন, প্রতিজ্ঞা করেছেন গরিব দুঃখের পাশে থাকবেন তিনি, এবং সেই লক্ষ্যে নিয়মিত প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এটি হচ্ছে তার ঘর এবং আমরা এখন তার সাথে কথা বলবো। করোনা সময় মেম্বারের কাছে গেছিলাম, ওই সময় মেম্বাররা কোনো সাহায্য সহযোগিতা পাই নাই, ঠিক আছে। করোনার সময় আমি ফুচকা বিক্রি করতাম করোনার আগেই, তারপরে করোনার সময় একাধিক লকডাউন দেওয়ার পরে আমার ব্যবসা বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার পরে আমার পরিবার নিয়ে আমি অনেক কষ্টে আছিলাম। তারপর মেম্বার 6 নং ওয়ার্ডে দুইটি মেম্বারের দাঁড়িয়ে গেছিলাম, সাহায্য সহযোগিতা কিছুই পাই নাই। এই জন্য আমি ওই সময় বলছি, হায় রে নির্বাচন, আমি যদি রব্বুল আলামিনে যদি আমার বাঁচা রাখে তো আমি নির্বাচনে যাব, গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবার জন্য, গরিব অসহায় মানুষের কষ্ট দূর করার জন্য। আমি রব্বুল আলামিনের ভরসায় আমি নির্বাচন করতেছি, সম্পন্ন নির্বাচনের কাজগুলা আমি একাই গোছাইছি, একাই সম্পন্ন করতেছি অপর আল্লাহর সহযোগিতায়। আর পাস ফেল অপর আল্লাহর কাছে, যদি পাস করি তো করলামই, অপর আল্লাহ যদি করা আমি কাজগুলা যেগুলি আমার নির্বাচনের উদ্যোগ এগুলি সম্পন্ন করা, গরিব ক্ষুধা মুক্ত 6 নং ওয়ার্ড করা, তারপর বড় একটি হাসপাতালের উদ্যোগ নেওয়া আমাদের গ্রামে। নির্বাচন করতে গিয়ে মনে করেন এটা জনগণের মতামত, 10 জনে 10 রকমের কথা বলে, কেউ ভালো বলে কেউ মন্দ বলে, কেউ বলে তুই তো ফেরিওয়ালা, তুই নির্বাচনে কারিস, তুই তো গরিব মানুষ অসহায়, তোর এটা ঠিক নয়। আর কিছু কিছু লোক আছে যে তোর এটা ঠিক আছে, আমরা এমন প্রার্থী চাই, এমন সৎ প্রার্থী চাই, অসহায় প্রার্থী আমরা চাই। হ্যাঁ, প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী যারা আছে তারা দুই প্রার্থী বলছে যে তুই বৈশা পর, তোর খরচ কত গেছে, তোর খরচ টাকা আমরা দিয়ে দিব। তারপরে আমি বলছি না, আমি বসবো না। সামাজিকভাবে মাতবর আছে না, মাতবর আর গেল বসছিল দুইবার, একবার বসছিল মাঠে ক্লাবে, আর দ্বিতীয়বার বসে মাতবর বাড়িতে, আমার পাশের বাড়ি মাতবর বাড়ি, মাতবর বাড়িতে বসছিল। বড় মাতবর ছিল আমানুল্লাহ, নাজির মাতবর ছিল, তারপর মতি মাতবর ছিল, আরও অনেকেই মাতবর ছিল, গণ্যমান্য লোক ছিল। হ্যাঁ, ওরা বলছে তুই নির্বাচন করিস না, নির্বাচনেতে বইয়া পর, দুইবারই এখনও নির্বাচনেতে বসার জন্য ওরা কথা বলতেছে, নির্বাচন দ শেষ পর্যায়ে বসে, এখনও সময় আছে, তুই বইয়া পর। আমি বলছি না, আমি নির্বাচন করব, এক ভোট পাইল আমি নির্বাচন করব, আমি অসহায় মানুষের পাশে দাঁড়াবার জন্য, আমি অসহায় মানুষের কষ্ট দেওয়ার জন্য না, আমি অসহায় মানুষের সুখ শান্তি দেওয়ার জন্য আমি নির্বাচন করব। আমার স্ত্রী রুজিনা বেগম, সেও আমার উল্লাস দিল, ঠিক আছে আপনি, ঠিক আছে আপনি নির্বাচন করেন, নির্বাচন প্রচার প্রচারণা করেন, আমি আসি, আপনি কোনো চিন্তা ভাবনা করবেন না, কোনো চিন্তাই করেন না, আমি আসি, মানুষের দ্বারে দ্বারে যাব, ভোট চাব। যদি পাস নাই করলাম, পাস নাই হইলাম, তারপরও আমার যেগুলো আমি বলছি ওইগুলো আমি সবসময় পাশে থাকব, গরিব অসহায় মানুষের পাশে থাকব, কোনো কাজকর্ম উন্নয়নের জন্য কোনো কিছু দরকার হলে ওদের পাশে আমি যাব, এগিয়ে থাকবো।